প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনলাইন ক্লাসে যাত্রা শুরু করেছিলাম আজ থেকে দুটো ক্লাস আগে থেকে, আজকে তৃতীয় নম্বর ক্লাস। আমরা শুরু করেছিলাম ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন ও ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে। আমরা পূর্ববর্তী ক্লাস নিয়ে যেসব বিষয়ে আলোচনা করেছিলাম সেগুলো ছিল ইউরোপীয়রা কিভাবে ভারতবর্ষে আগমন করেছিল, তোমাদের দেশে খেয়াল আছে, পর্তুগিজরা আগমন করেছিল, হল্যান্ডের লোকের আগমন করেছিল যাদের পোল্যান্ড দাস নামে পরিচিত, আগমন করেছিল ডেনমার্করা, ডেনমার্কের অধিবাসীরা, এরপর ক্রমান্বয়ে ফরাসি এবং ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশে আগমন করেছিল। এই আগমনের মধ্য দিয়ে এই ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা লাভ সম্ভব হয়, যদিও শুরু হয়েছিল পর্তুগিজদের মাধ্যমে। এদেশেও বেশ কিছু চক্রান্তকারী বাংলার সেই স্বাধীন নবাব সিরাজদৌল্লাকে পরাজয়ের মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ক্লাইভের নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন কায়েম করেছিল, যা প্রায় 200 বছর এই উপমহাদেশ তাদের কর্তৃত্বাধীনে ছিল। ফলে দেশীয় স্বাধীন নবাব সিরাজদৌল্লার পতনের মাধ্যমে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল এবং আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার সেই চ্যাপ্টারটা আমার ডিপার্টমেন্টের জনাব মুর্শিদা সিকদারাবাদ ক্লাস নেবেন। আমি তোমাদেরকে সিরাজদৌল্লা পরবর্তীতে যারা এদেশের নবাব হয়েছিল, কেউ ছিল ইংরেজদের হাতের কিরণা, কেউ ছিল স্বাধীন জেলা, এদেরকে নিয়ে আমরা কথা বলব এবং এদের পরে ইংরেজরা তাদের এই ভারতীয় উপমহাদেশে আধিপত্যটা শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। সিরাজদৌল্লা যখন পতন হয়, আমরা জানি 1757 সালে পলাশী যুদ্ধে সিরাজদৌল্লা একটা প্রহসনমূলক যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং যার নাম ছিলেন মীর জাফর আলী খান। তিনি ছিলেন সিরাজদৌল্লার প্রধান সেনাপতি। তিনি শপথ করে বলেছিলেন বাংলার স্বাধীনতা রক্ষার জন্য তিনি সিরাজদৌল্লার পক্ষে প্রাণপণ যুদ্ধ করবেন। অথচ তিনি গোপনে ইংরেজদের সাথে চক্রান্তে লিপ্ত হন এবং সেই চক্রান্তের মাধ্যমে সিরাজদৌল্লাকে পরাজিত করি চুক্তি মোতাবেক মীর জাফর আলী খান বাংলার মসনদে বসেন। বাংলার মসনদে বসে তিনি বাংলার শাসন কার্য পরিচালনায় হাতেন। তিনি 1757 সাল থেকে 1760 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। 1757 থেকে 1760 সাল পর্যন্ত বাংলার নবাব হিসেবে মীর জাফর আলী খানের মসনদ যে খুব সুখকর ছিল এমন মনে করার কোনো কারণ নেই। ইংরেজরা জানত মীর জাফর আলী খান বাংলার স্বাধীন নবাবের সাথে যেমন বিশ্বাসঘাতকতা করেছে,
তেমনি ভাবে আমাদের সাথে অর্থাৎ ইংরেজদের সাথেও বেঈমানি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে। সেই দিকে তারা চতুর্দিকে তাকে নজরে রাখে। মির্জা ফরালি খান যখন বাংলার নবাব হন, তখন ইংরেজদের সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি মোতাবেক ইংরেজদের প্রদান করতে হয়। আজকের 1.5 কোটি, আজকে 1.5 কোটি, প্রিয় শিক্ষার্থী বন্ধু, সেই সময় 1.5 কোটি অনেক টাকা। শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে খুশি রাখতে গিয়ে 50 লক্ষ টাকা প্রদান করতে হয়, দিতে হয় মির্জাফরকে দিতে হয় লর্ড ক্লাইভ। এছাড়াও চুক্তি মোতাবেক তাদের যতগুলো পাওনা ছিল সমস্ত পাওনা পরিশোধ করতে করতে মির্জাফর আলী খান অপরপক্ষ হয়ে পড়ে। এছাড়াও রাজ্যে বেশ কিছু অংশ হুগলি সহ বেশ কয়েকটি অঞ্চল ইংরেজদেরকে ছেড়ে দিতে হয়েছে। এত সব কিছু করার পরে তাদের চাহিদার যেন আর শেষ ছিল না। একদিকে স্বাধীনতা নেই, তার রাজধানী চতুর্দিকে বিশ্বাসঘাতকদের অবস্থান, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই সময়ের মধ্যে একটা কাজ ইংরেজরা করেছিল তাকে তার নজরদারি রাখার জন্য। রাজধানী এই ইংরেজ রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়। রাজবল্লভ, রায়দুর্লভ প্রমুখ কর্মচারী নিল, কর্মকর্তা নিল, ষড়যন্ত্র করে থাকে মির্জাফরকে বাংলা দর্শন থেকে সরানোর জন্য। এত সব কিছুর মধ্যে দিয়ে তিনি অশান্তিকে কালাতিপাত করছিলেন এবং ইংরেজদের চাওয়া পাওয়ার বেশি বাড়তে থাকে। এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যখন চলছিল তখন তিনি উপায়ন্তর না রেখে তিনি বাংলার এই নবাবিকে রক্ষা করার জন্য শেষ চেষ্টা কিছুটা চালিয়েছিলেন। সেটা হলো তিনি চিন্তা করলেন ইউরোপের আরও কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোর মধ্যে তখন যারা ছিল তার মধ্যে দুরন্দাজ কোম্পানি, ওলন্দাজ কোম্পানির সাথে মির্জাফর আলী খান যখন গোপনে যোগাযোগ মেনটেন করলেন, ইংরেজরা টেরপি মির্জাফর আলী খানকে বাংলার মস্তক থেকে সরিয়ে দেন। এরপরে তার নবাবি সমাপ্তি ঘটে। এরপরে ইংরেজরা বাংলার নবাব ছিলেন মির্জাফর আলী খানের জামাতা মীর কাসিমকে বাংলার নবাব হিসেবে মস্তকে বসান। তার আগে তো কাল ছিল 1760 থেকে 1764 খ্রিস্টাব্দ পর্যন্ত। মীর কাসিম ছিলেন অত্যন্ত স্বাধীন চেতা একজন মানুষ। তিনি চিন্তা করেছিলেন ইংরেজদের মন তুষ্টি না করতে পারলে তার নবাবি টিকবে না, সেজন্য তিনি তাড়াতাড়ি করে
যেহেতু চিন চিন্তা করেন যে অর্থ প্রদানের অক্ষমতাই কিন্তু মীর জাফরের মসনদ হারানোর অন্যতম কারণ। সেই জন্য তিনি কীভাবে অর্থ উপার্জন করা যায় এবং কীভাবে এই অর্থ দিয়ে নিজেদেরকে তুষ্ট করা যায় সেই নিমিত্তে কাজ শুরু করে দেন। সেই হিসেবে তিনি যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন সেগুলোর মধ্যে ছিল মীর জাফর পরিবারে অর্থ বা সম্পত্তি বাজেয়াপ্ত, প্রচুর সম্পদ ছিল মীর জাফরের পরিবারের অর্থ সম্পত্তি, এগুলো তিনি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগার সৈন্য কোষাগারটাকে তিনি পূর্ণ করার চেষ্টা করেন। অসাধু কর্মচারীদের বরখাস্ত করেন, জমিদারদের অসাধু যারা জমিদার ছিল প্রজাতি অন্তর্ভুক্ত সেই সমস্ত জমিদারদের উপর অধিক হারে কর ধার্য করে। এই কতগুলো পদক্ষেপের ফলে তার অর্থনীতির দুরবস্থা কেটে যায়। একদিকে মীর জাফর পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত, অপরদিকে অসাধু ইউরোপীয় এবং দেশীয় কর্মচারী যারা ছিল তাদেরকে বরখাস্ত করা এবং অসাধু জমিদার যারা ছিল উত্তীয় জমিদার যারা ছিল তাদের উপর পরে ভার বেশি চাপিয়ে দিয়ে তিনি অর্থ ভাণ্ডারটি ভর্তি করে ফেলেন এবং ইংরেজদের যে চাওয়া ছিল যে পরিমাণ অর্থের কথা ছিল সেই অর্থগুলো তিনি পরিশোধ করতে সক্ষম হন। এরপর তিনি চিন্তা করলেন অর্থ পরিশোধ করলে সব শেষ হবে না, যেহেতু এই ইউরোপীয়রা এদেশে এসেছে, এদেশ যতই তাদের টাকা দেওয়া হোক তারা কোনো রকম কোনোভাবে পরিতৃপ্তি হবে না, আরও চাই আরও চাই, এমন একটা পরিস্থিতি। মীর জাফর আলী খানের সময় থেকে এবং সিরাজউদ্দৌলার সময় থেকে রাজধানী ছিল মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের এই রাজধানীকে ইংরেজ রেসিডেন্ট নিউ মীর কাসিমের জন্য ছিল একটা কঠিন অবস্থা। মীর জাফর যেমন অস্বস্তি বিপদের মীর কাসিম তেমনি ইংরেজ রেসিডেন্টের জন্য সবসময় অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকতেন, কারণ সমস্ত অভ্যন্তরীণ খবরাখবর চলে যেত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এই রেসিডেন্ট নিয়োগ করার পরে। এ ছিল একটা সমস্যা। দ্বিতীয় আরেকটা সমস্যা তার ছিল ওই রাজ বল্ল প্রায়ন্দ এরা মীর কাসিমকে সিংহাসনচ্যুত করার জন্য আপ্রাণ উঠে চেষ্টা চালায়। এই ধরনের সমস্যার প্রেক্ষিতে তিনি চিন্তা করলেন যদি এদেশের নবাবিটাকে টিকিয়ে রাখতে হয় তাহলে রাজধানী পরিবর্তন খুব জরুরি। সেজন্য তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মঙ্গোলে স্থানান্তরিত করেন।
তাহলে তিনি রাজধানী স্থানান্তর করলেন মুর্শিদাবাদ থেকে মঙ্গোলে। এই মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করে তিনি চিন্তা করলেন তুলনামূলকভাবে কলকাতা থেকে বা মুর্শিদাবাদ থেকে মুঙ্গের অনেক দূরে। এখানে তিনি স্বাধীন মতো ব্যবস্থা নিতে পারবেন এবং দেশ পরিচালনা করতে সক্ষম হবে। মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করে তিনি বসে থাকেননি, রাজধানী স্থানান্তর করার পরে পরে তিনি যে কাজগুলো করেন সে কাজগুলোর মধ্যে অন্যতম ছিল রাজধানী চতুর্দিকে পরীক্ষা খনন করেন। তিনি চিন্তা করলেন ইংরেজদের সাথে সম্পর্ক খুব বেশি দিন ভালো যাবে এমন মনে করার কারণেই, যদি সম্পর্ক খারাপ হয় যদি যুদ্ধ বাধে তাহলে যাতে করে এই মঙ্গোল থেকে মঙ্গের থেকে যাতে অযোধ্যায় পালন করতে পারেন। এবং সেটা যাতে নদীগত হয় যুদ্ধটা পালন করতে পারেন, এদিকে বন জঙ্গল ছিল শুধু পলায়নের চিন্তা করছিল এমন না, দেশীয় অনেকের স্বার্থ রক্ষা করা দেশকে রক্ষা করা এবং ইংরেজের হাত থেকে যাতে ভবিষ্যতে স্বাধীন নবাবী আবার প্রতিষ্ঠা করা যায় সেই নিয়ে তিনি অনেক বিকাশ করতে থাকেন। তার অন্যতম কাজের মধ্যে ছিল সেটা ছিল অস্ত্র কারখানা নির্মাণ। সেখানে কামান গোলা ইত্যাদি নির্মাণ তিনি মঙ্গলে শুরু করে দেন এবং একটা শক্তিশালী সেনাবাহিনী গঠন করার জন্য তিনি চেষ্টা করেন। তিনি চিন্তা করলেন পূর্ববর্তী নবাবেরা নিজেদের শক্তিশালী সৈন্যবাহিনী না থাকার জন্য ইংরেজদের কাছে পরাজিত হয়েছে, সেজন্য তিনি তার এই দেশীয় সেনাবাহিনীকে ইউরোপীয় কায়দায় প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রচেষ্টা চালান। যারা অবসরপ্রাপ্ত ইউরোপীয় কর্মকর্তা কর্মচারী ছিল তাদের তিনি নিয়োগ করেন এবং তাদের দ্বারা একটা শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার জন্য চেষ্টা চালান। তাহলে আমরা দেখি সেনাবাহিনী গঠন ও প্রশিক্ষণ ইউরোপীয় কায়দায় প্রশিক্ষণের ফলে তার সেনাবাহিনী সুযোগ হিসেবে গড়ে উঠতে থাকে। এভাবে চলতে থাকে, এভাবে যখন চলতে থাকে তখন স্বাভাবিকভাবে ইংরেজ কর্তৃপক্ষ তাকে সুনজরে দেখেনি, তারা সন্দেহ চোখে দেখতে থাকে যে তিনি রাজধানী স্থানান্তর করেছেন সৈন্যবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছেন। এই অবস্থায় তিনি ক্ষান্ত হননি, এদিকে ইউরোপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা যে উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে আগমন করেছিল সেই উদ্দেশ্যটা ছিল এদেশের ব্যবসা বাণিজ্য করে ইংলিশটাকে ভঙ্গ করে দেওয়া, শুধু তাই নয় এদেশের রাজনীতিতে পূর্ণ হস্তক্ষেপের মাধ্যমে দেশটাকে দখল করাও ছিল তাদের এক অন্যতম উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটাকে যাতে পালন চালন করা যায় এবং দেশীয় বণিকদের স্বার্থ যাতে রক্ষা হয় মীর কাসিম সেই ব্যবস্থা পাকাপোক্ত করার চেষ্টা চালান। তিনি সেই চেষ্টার ফসল হিসেবে আমরা দেখছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট ছিলেন,
যার কাছ থেকে তারা দস্তক নিয়েছিল বাংলা বিহার উড়িষ্যার বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করেছিল সেই সম্রাট মা রুশিয়ারের কাছ থেকে। সেই সম্রাট ফারুসিয়ার কাছ থেকে যে দস্তকের অপব্যবহার তারা করতে থাকি সেই জন্য নবাব মীর কাসিম চিন্তা করে তারা যদি এসে সম্পূর্ণভাবে বিনা শুল্কে ব্যবসা করতে থাকি তাহলে আমার দেশে যে ব্যবসায়ী শ্রেণী আছে তারা প্রচণ্ডভাবে মার খাবে, দেশীয় শিল্প ধ্বংস হয়ে যাবে, দেশীয় ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যাবে। সেই জন্য তিনি প্রথমত বল নির্দেশ দেন যে এদেশীয় যত মালামাল আছে অভ্যন্তরীণ বাজার থেকে সেটা দেশীয় বণিকরা সংগ্রহ করবে। আর নবাব ফরমান জারি করলেন এইভাবে যে তারা সেই দেশীয় বণিকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে ব্যবসা করতে পারবে, তাহলে এদেশীয় বণিকরাও অর্থ পাবে, তারাও ব্যবসা চালিয়ে যেতে পারবে। কিন্তু ইংরেজ কর্তৃপক্ষ সেটা সমাধানে দেখে নিয়ে ওই সময়ে পাট্টা কুটির অধ্যক্ষ পাট্টা কুটির অধ্যক্ষ এলিস মিস্টার এলিস যে জায়গাটা হল জাতি করে তারা এদেশীয় বণিকদের কাছ থেকে ব্যবসায়িক পণ্য ক্রয় করে আর অভ্যন্তরীণ বাজার থেকে যাতে তারা ক্রয় না করে কিন্তু ইসরায়েলিস সরাসরি বিরোধিতা করলেন এবং কোনো কথাই তারা পক্ষে করেননি। এই পরিস্থিতিতে ওই সময়ে গভর্নর ছিলেন ফ্যান্সিস্টার ইংরেজ গভর্নর ফ্যান্সিস্টারকে মীর কাসিম অবহিত করলেন আপনি এই বিষয়টা এদেশীয় বণিকদের স্বার্থের বিষয়টা আপনি একটু দেখেন। ফ্যান্সিস্টার জবাব দিলেন আপনার সেই কথাটা সত্যি এবং আপনার সাথে আমি একমত, কিন্তু আমার কিছুই করার নেই, কারণ ইংরেজদের বেশিরভাগ লোক এইটা মেনে নিতে রাজি হচ্ছে না। ম্যানচেস্টার যখন এরকম উত্তর দিলেন এই উত্তর মিস্টার এলিসকে আরো গালিব করে এক পর্যায়ে মিস্টার এলিস মীর কাসিমের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন এবং সেই যুদ্ধে মিস্টার এলিস পরাজিত হন। মিস্টার এলিস পরাজিত হওয়ার ফলে ইংরেজ কর্তৃপক্ষ খেপে যায়, খেপে গিয়ে 1763 সালে কাটোয়া গিরিয়া উদয়গিরি যুদ্ধে মীর কাসিমের সাথে অবতীর্ণ হন যুদ্ধে। এই যুদ্ধে দুইটা যুদ্ধে মীর কাসিমের অর্ধ শিক্ষিত বাহিনী ইংরেজ সুশিক্ষিত বাহিনীর কাছে টিকতে পারেনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে একটা ন্যায্য তার কথা বলে এদেশীয় নবাব ইংরেজদের বিরুদ্ধে রুশের উপানলে জ্বলে গিয়েছিলেন এবং এক পর্যায়ে যখন তিনি এই যুদ্ধে পরাজিত হন তখন তিনি উপায়ন্তর
যখন না দেখি পার্শ্ববর্তী মুঙ্গের পার্শ্ববর্তী অযোধ্যা, সেই অযোধ্যা নবাব এবং দিল্লির সম্রাট শাহ আলম, সাথে চুক্তি করেন যে ইংরেজদের বিরুদ্ধে আমাদের বসে দাঁড়ানো ছাড়া আর কোন উপায় নাই। সুতরাং এই দ্বিপক্ষীয় যুদ্ধ হলো, একটা হলো বাংলার নবাব মীর কাসিম অযোধ্যার নবাব নাজিম অযোধ্যার নবাব এবং দিল্লির সম্রাট, এই দ্বিপক্ষীয় যুদ্ধের সাথে করে নিয়ে 19 বছর সালে বক্সার প্রান্তরে যুদ্ধ হল। ইংরেজ পক্ষে সেনাপতি ছিলেন বন্ধু মিস্টার নন্দ, মন্দুর নেতৃত্বে যুদ্ধ হল এবং সেই যুদ্ধে মীর কাসিম পরাজিত হন। পরাজিত হয়ে পূর্বের পরিকল্পনা অনুযায়ী অযোধ্যায় পলায়ন করেন। দীর্ঘদিন অযোধ্যায় পলায়নরত থাকার পর তিনি মারা যান। দীর্ঘ সময় তিনি পলাতক ছিলেন এবং মারা যাওয়ার ফলে তার আর কোনো পরবর্তীতে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এবার আমরা দেখছি মীর কাসিমের এই বংশারী যুদ্ধের পরাজয়ের পর ইংরেজ শাসন কর্তৃপক্ষ পুনরায় মীর জাফরকে বাংলার মসনদে বসান এবং এই অযোগ্য পদার্থ নবাব মাত্র 1764 সাল থেকে 1765 সাল পর্যন্ত নবাবি করেন এবং পরে মারা যান। এরপরে মীর জাফরের ছেলে নাজিমুদ্দৌলা ইংরেজদের সাথে চুক্তি সাপেক্ষে টাকার বিনিময়ে বাংলার নবাবিতে আসীন হন। তিনি ছিলেন সম্পূর্ণভাবে ইংরেজদের পুরো প্রেরণাকে তৃণধারী একজন নবাব। এইগুলো আমি এই পর্যায়ে আলোচনা। এখন আমরা মীর কাসিমের যে বক্সারের যুদ্ধ হলো সেই যুদ্ধে পরাজয়ের ফলে বাংলার কি ক্ষতি হলো সেটা আমরা আলোচনা আনছি। বক্সারের যুদ্ধে পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার শেষ আলোটুকু নিভে যায়। আমরা যেটুকু আশা করেছিলাম যে হয়তো বা সিরাজদৌল্লার পতন হয়েছে 1757 সালে, কিন্তু একজন শক্তিশালী শাসক এসেছেন বাংলায়, তিনি ছিলেন মীর কাসিম স্বাধীন চেতার নবাব। তার বদৌলতে হলেও বাংলা পুনরায় স্বাধীনতার সূর্য আবার দেখবে তেমন তাই আশা করেছিল, কিন্তু বক্সারের যুদ্ধের পরাজয়ের মাধ্যমে সে আশা শেষ হয়ে যায়। ইংরেজদের শক্তি বহুগুণ বৃদ্ধি পেতে থাকে। এই শক্তি বৃদ্ধি পেতে পেতে তারা যে কাজটা করেছিল 1764 সালের পরে 1765 সালে ইংরেজরা বাংলার দেওয়ানি লাভ করে। দেওয়ানি লাভ
অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করি, জনি লাভ করতে রাজস্ব আদায়ের ক্ষমতা। এরপরে বাংলার অর্থনৈতিক কর্মকাণ্ড ইংরেজদের হাতে চলে যায় আর বাংলার নবাবের হাতে থেকে যায় শুধু বিচার এবং শাসন কার্যের ক্ষমতা। সেই হিসেবে ইংরেজরা পুরা ক্ষমতা ধর হয়ে ওঠে। এরপরে কোম্পানি নানাবিধ পদক্ষেপ নিতে সুবিধা হয়েছিল। আমরা এবার জানব যে ত্রিপক্ষীয় জোট যে গঠন করেছিলেন মীর কাসিম, সেই ত্রিপক্ষীয় জোটের দুইজন, একজন হলে অযোধ্যার নবাব, সেই অযোধ্যার নবাবের কাছ থেকে তিনি ইংরেজরা ইচ্ছা করলে তাকে সরিয়ে দিতে পারত, কিন্তু তাকে না শুনিয়ে ক্ষতিপূরণ সেই কারা ও এলাহাবাদ দুটো জায়গা জরিমানা ছিল ইংরেজদের দিতে হয় এবং 50 লক্ষ টাকাও দিতে হয়। অযোধ্যার নামে এই টাকা এবং এই কারা এবং এলাহাবাদ দিয়ে তারা যা করেছিল দিল্লির নবাব দিল্লির সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যা যে ক্ষমতার প্রয়োজন ছিল সেটা তারা লাভ করে। এরপরে ইংরেজরা ক্রমান্বয়ে শক্তিশালী হতে থাকে। থেকে পলাশির যুদ্ধ থেকে এবং বক্সারের যুদ্ধে সেটা পূর্ণ পরিসমাপ্তি ঘটেছিল এবং মীর কাসিমের পরাজয়ের মাধ্যমে ইংরেজরা যখন শক্তিশালী হয়ে দেওয়ানি লাভ করেছিল, এই দেওয়ানি লাভ করার পরে পরবর্তীতে লর্ড ক্লাইভ এদেশে আসার আরো পাকাপোক্তভাবে বসে যান এবং তিনি দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। এই দ্বৈত শাসনের ফলে নবাবের হাতে শুধু থাকে বিচার এবং প্রশাসনের ক্ষমতা, ইংরেজদের হাতে অর্থনৈতিক ক্ষমতা এবং এদেশীয়দের দিয়ে রাজস্ব উদ্ধার করা হতো। এদেশের মানুষকে অত্যাচার করে এক পর্যায়ে এদেশের মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায়, মানুষ কষ্টে নিপতিত হয় এবং লর্ড ক্লাইভের সময়ে এই দ্বৈত শাসনের কুফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি সিয়ারপুরীর মনন্ত সম্বলিত হয়। এই পরিপ্রেক্ষিতে বাংলার প্রায় এক তৃতীয়াংশ মানুষ নিহত হয়েছে, মারা গিয়েছে, এক তৃতীয়াংশ প্রায় এক কোটি মানুষ। যারা বেঁচে ছিল তারাও ছিল অত্যন্ত কষ্টকর অবস্থায়, একেবারে ফাটি চর্মসার অবস্থা। এই অবস্থার মধ্য দিয়ে বাংলা চলতে থাকে এবং বাংলার মানুষ তখন বুঝতে পারে স্বাধীনতার মর্যাদা কি, স্বাধীনতা কি, তখন বুঝলেও কিছু করার ছিল না। এদেশীয় চক্রের দ্বারা নিষ্পেষিত হয়ে ইংরেজদের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য এই প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই পর্যন্তই ক্লাস, পরবর্তীতে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব।
ধন্যবাদ সবাইকে।